আজকের ভিডিওটা আমাদের পুরী যাওয়ার গল্পের, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কিভাবে আমরা পুরী গেলাম তার অভিজ্ঞতা নিয়েই এই ভিডিও। সবাইকে অনুরোধ, দয়া করে স্কিপ না করে দেখবে। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল 2023 সালের মে মাসে। এটা বাংলার জন্য দ্বিতীয় আর ভারতের 17তম বন্দে ভারত এক্সপ্রেস। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এই ট্রেনে আমাদের সফর কেমন ছিল। ভিডিওটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই। এই ট্রেন সকাল 6:10 রওনা দিয়ে পুরী পৌঁছায় 12:35, মাঝে পড়ে 7টা স্টপ, তার মধ্যে 6টাই উড়িষ্যার অন্তর্ভুক্ত। মোট 6:20 ট্রেনটি অতিক্রম করে 502 কিলোমিটার পথ। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে 6 দিন চলে এই ট্রেনটি। এখানে এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের ভাড়া 2420 টাকা আর নর্মাল চেয়ার কারের ভাড়া 1265 টাকা। নির্ধারিত সময় 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দিল। দরজা খোলার সিস্টেমটা দেখো, এখানে ফিঙ্গার টাচ আছে, ফিঙ্গার টাচ করলে দরজা খোলা যায়। এটা হলো এই ট্রেনের 2x2 সিট অ্যারেঞ্জমেন্ট। লেগ স্পেস অনেকটা বেশি। আর এটা যেটা সুবিধা আছে, আমাদের ভিস্তার ড্রোন কোচের মতো এটা কিন্তু পুরো উইন্ডো সাইডে মুভ করানো যায়। এটা এখানে লেগ সাইড পুশ করে এটাকে কিন্তু পুরো জানলার সাইডে মুভ করানো যায় এরমভাবে। ট্রেন ছাড়ার 5 মিনিট পরে এসছে এই নিউজ পেপারটা, তার সাথে এসছে জলের বোতল, তারপরে দিয়ে গেল এই চায়ের অ্যারেঞ্জমেন্ট। এখানে চিনি আছে, দুধ আছে, চায়ের পাউচ আছে, বিস্কুট আছে, কিন্তু জলটা দিতে মোটামুটি তার 10 মিনিট আরও লাগালো। তো একটু চাটা খেয়ে নেওয়া যাক প্রথমে। চায়ের কাপে চুমুক দিয়ে সকালের স্নিগ্ধ পরিবেশ জানলা দিয়ে বেশ ভালো লাগছিল। এবার তোমাদের এই ট্রেনটির কিছু ফিচার্স দেখাতে চাই। এই হলো বন্দে ভারতের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে রয়েছে কমোড, এখানে ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, এটা একটা হোল্ডিং জায়গা, আর এখানে একটা বড় আয়না রয়েছে, এটা রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এখানেও জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে দেখছি। এই রয়েছে কল, অটোমেটিক কল জল পড়ে। এটা হচ্ছে ড্রায়ার, হ্যান্ড ড্রায়ার দেখতে পাচ্ছ,
এই মোটামুটি আছে, এটা সোপ ডিসপেন্সার। ঠিক গেটে ঢোকার মুখেই দেখো এখানে 360 একটা ক্যামেরা আছে, ওই সামনে একটা ক্যামেরা, এই গেটের সামনে একটা ক্যামেরা, এই টোটাল তিনটে ক্যামেরা দিয়ে সিকিউরিটি সিস্টেমটা মনিটরিং করা হচ্ছে। আর এখানে একটা ইউনিক জিনিস আছে, টকিং অ্যালার্ম বলে এটাকে, মানে এখানে এই জায়গায় পুশ করে আমরা কোনো এমার্জেন্সি ক্ষেত্রে ড্রাইভার বা রেলের যারা আছে আধিকারিক তাদের সাথে কথা বলতে পারি। এই ট্রেনের টিটির ড্রেস কিন্তু একদমই আলাদা। হাউসকিপিং স্টাফ মাঝে মাঝেই এসে সাফাই করে দিয়ে যাচ্ছিলেন, এই জন্য ট্রেনটি অন্য ট্রেন থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। লাগেজ রাখার জায়গাটা কিন্তু অনেকটা সরু বলে আমার মনে হয়েছে। আর স্ক্রিনে চলছে পরবর্তী স্টেশনের বিবরণ, দূরত্ব, কত কিলোমিটার বেগে ট্রেন চলছে, এইসব খুঁটিনাটি। আর অবশ্যই বিবরণগুলো ছিল বাংলা, উড়িয়া, ইংরাজি ও হিন্দি ভাষায়। নির্ধারিত সময় আমাদের ট্রেন পৌঁছল তার ফার্স্ট স্টপ খড়গপুর জংশন। আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম হল্ট খড়গপুর জংশন, একদম অন টাইম 7:38 এসে আমরা পৌঁছেছি খড়গপুরে। 2 মিনিট এখানে ট্রেন দাঁড়াবে, ঠিক 7:40 ট্রেন খড়গপুর ছেড়ে রওনা দেবে পরবর্তী স্টেশনে। খড়গপুর ছাড়ার পরই চলে এলো আমাদের ব্রেকফাস্ট আর সঙ্গে এক কাপ চা। চলো দেখি ব্রেকফাস্টে আমাদের কী কী ছিল। টিফিন দিয়ে গেছে, তার মধ্যে একটা ম্যাঙ্গো জুস রয়েছে, বাটার রয়েছে, এর মধ্যে রয়েছে ব্রেড, এটার মধ্যে কী রয়েছে পরে দেখাচ্ছে, এখানে কিছু এগুলোকে সস, ফ্রুট জ্যাম, আচ্ছা আর এইটা রয়েছে টমেটো সস একটা, একটা কেক, একটা স্যানিটাইজার, আর এটার মধ্যে রয়েছে কী দেখাই, এই গাজর সিদ্ধ, কড়াইশুঁটি, ফ্রেঞ্চ ফ্রাইস, অবস্থা খুব খারাপ, আর তলায় একটা অমলেট। এবার বন্দে ভারত চেয়ার কারের কী কী ফেসিলিটি আছে সেটা দেখাই তোমাদের। এইটা আমি আছি উইন্ডো সাইডে, এইটা উইন্ডো কার্টেন দেওয়া আছে একটা, খুব রোদ এলে উইন্ডো কার্টেনটা ইউজ করা যেতে পারে। বেশ অনেকটা বড় লেগ স্পেস, এই পাটা এটা 3টে রাউন্ড পর্যন্ত তোলা যায়, এই পর্যন্ত আবার নিচে নামিয়ে রাখা যায়। এখানে রয়েছে জলের বোতল রাখার জায়গা, এখানে এইটা একটা টেবিল, খাবার টেবিল, এটাকে উঠিয়ে খাওয়া দাওয়া করা যাবে, আবার তুলেও রাখা যাবে এরকমভাবে। আর ঠিক সিটের নিচের অংশে এইখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া যেতে পারে। এই জায়গাটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, আর এইখানে রয়েছে অটোমেটিক লাইট, মানে টাচ লাইট। আগে তোমাদের দেখালাম ওয়েস্টার্ন স্টাইলের যে টয়লেট, সেটা এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, একই রকম। এখানে ফ্ল্যাশ সিস্টেম রয়েছে, এখানে ইমার্জেন্সি ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, নো স্মোকিংয়ের উপর কিন্তু এরা খুব জোর দিয়েছে, পরে একটা ঘটনা আমি বলছি। এখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার, এখানে কল, আর এখানে সোপ, আর এইগুলো তো যেমন ছিল কাপড় ঝোলানোর জায়গা সেগুলো রয়েছে। এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, কিন্তু একটা কথা অবশ্যই বলতে হয়, এরকম এক্সেড একটা ট্রেনে বাথরুমটা কিন্তু একদমই পরিষ্কার নয়, তার জন্য আমাদেরও খানিকটা সচেতন হতে হবে। দেখতে পাচ্ছ যত্রতত্র জল ময়লা পড়ে রয়েছে। কোনো কারণে যদি ইমার্জেন্সি দরজা খুলতে হয় তার জন্য এখানে একটা চাবির ব্যবস্থা রয়েছে। সামনেই রয়েছে এদের ফার্স্ট এড বক্স, এইটা আইআরসিটিসির ক্যাটারিং স্টোর,
এটা হচ্ছে ওনাদের ক্যাটারিং স্টোর। এই যে অ্যালার্মগুলো তোমরা দেখতে পাচ্ছ, যখন দরজা বন্ধ হয় তার আগে কিন্তু এই অ্যালার্মগুলো বেজে ওঠে। তো একটু আগেই একটা ঘটনা গেটে ঘটলো খড়গপুরে, যেটা অবশ্যই দর্শকদের জন্য বলে রাখা দরকার। আমাদের খড়গপুর স্টেশনটা এসেছিল এই গেটে, তো অটোমেটিক এই গেটটা খোলে এবং এক ভদ্রলোক বাইরে থেকে গেছে। তখনই এই ইলেকট্রিক্যাল প্যানেলের একটা সার্ভিসের কাজ চলছিল। ভাগ্যিস যে ইঞ্জিনিয়াররা ছিলেন তারা গেটে ছিলেন। ট্রেন ছেড়ে দেয়, ভদ্রলোক অ্যালার্মটা মিস করে গেছিলেন, তো উনি গেটের বাইরেই থেকে গেছিলেন। তো সঙ্গে সঙ্গে গেটে যারা ছিলেন কর্তব্যরত অফিসার, তারা এখান থেকে গেটটা খোলেন এবং ভদ্রলোক উপরে উঠে আসতে পারেন। তো অবশ্যই তোমাদের বলবো, অন্তত বন্দে ভারত ট্রেনটাকে কিন্তু বাকি ট্রেনগুলোর মতো ট্রিট করো না। মানে স্টেশন এলেই যখন তখন ট্রেন থেকে আমরা নেমে যাব, এটা কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ট্রেনের সব জায়গাতেই এরকম হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কোনো হাউসকিপিং সংক্রান্ত বা পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা হলে এই নাম্বারে কল করা যেতে পারে। তিন মিনিট লেটে 9:02 আমরা এসে পৌঁছালাম বালেশ্বর স্টেশন। এখানে ট্রেনের হল্ড টাইম 2 মিনিট, কিন্তু যেহেতু আমরা লেট আছি হয়তো এতক্ষণ ট্রেন দাঁড়াবে না। একদম অন টাইমে আমরা ভদ্রক স্টেশনে ঢুকেছি। এখানে ট্রেনের টাইম দাঁড়ানোর 2 মিনিট, 2 মিনিট পর আমরা ভদ্রক ছেড়ে এগিয়ে যাব পরবর্তী স্টেশনের দিকে। জজপুর কেওনঝাড় রোডে এসে আমরা পৌঁছালাম। এখন ঘড়ির কাঁটায় 10:04, একদম অন টাইমে ট্রেন রয়েছে। তো ট্রেন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখতে চাই। 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 6.5 ঘন্টায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে। ট্রেনটা অনেকটাই আধুনিক অন্যান্য ট্রেনের থেকে, কিন্তু ট্রেনটা প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে বা আমাদের মধ্যে ধারণা তৈরি করা হয়েছে, ট্রেনটা হয়তো ভারতের বুলেট ট্রেন। সেক্ষেত্রে বলতে চাই এরকম কোনো ব্যাপার নয়। ট্রেনটার ক্ষেত্রে কিছু টেকনোলজি মেনটেন করা হয়, যেমন ট্রেনটা একদম গ্রিন চ্যানেল ধরে যাতায়াত করে, মানে গ্রিন করিডোর করে ট্রেনটাকে পাস করানো হয়। আমরা প্রায় 4 ঘন্টার মতো সময় ট্রেনে রয়েছি। এই ট্রেন কিন্তু কোনো সিগনালে দাঁড়ায়নি, তো সেই জন্যই খুব সহজে ট্রেনটা 500 কিলোমিটার পথ একদম 6.5 ঘন্টায় পাড়ি দেয়। মানুষের মধ্যে যে প্রথম দিন উত্তেজনাটা ছিল সেটা কিন্তু আজকে আমি দেখলাম না। তো কবিতার ভাষায় বলি, হাওড়া পুরী বন্দে ভারত যাত্রীদের মধ্যে নেই কিন্তু আর সেই উত্তেজনার পারো। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেটার কথা আপনাদের আগে বলছিলাম, যে টেকনোলজি অনেকটাই আধুনিক অন্যান্য ট্রেনের থেকে। সেক্ষেত্রে ট্রেনটা অবশ্যই সুনাম অর্জন করারই যোগ্য। আর ট্রেন সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই ট্রেনটার টোটাল 16টা বগি, 14টা রয়েছে চেয়ার কার, নর্মাল চেয়ার কার 14টা, আর 2টো রয়েছে এক্সিকিউটিভ ক্লাস। তো তার টিকিট প্রাইসের ডিটেল আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। আমরা অতিক্রম করলাম কেওনঝাড় রোড, অনবোর্ড ক্যাটারিং এখানে রয়েছে, আর সঙ্গে রয়েছে নর্মাল IRCTC-র ক্যাটারিং। মানে এখানে আপনি টিকিট বুকিংয়ের সময় কিন্তু খাবার বুক করতে পারেন, 2 রকম খাবার প্রেফারেন্স এখানে রয়েছে, যেটা টিকিট বুকিংয়ের সময়ই আপনাকে সিলেক্ট করতে হবে, ভেজ এবং নন ভেজ। সেই খাবারের ডিটেল আপনাদের দেখালাম।
প্রায় 4.5 ঘন্টার যাত্রাপথে আমাদের ট্রেনে প্রথমবার সিগনালে দাঁড়ালো। ভিডিও শুরু করতে করতে আবার ট্রেন ছেড়েও দিয়েছে। দেখো পাশে এরকম সুন্দর পাহাড়, জলাশয়। ঠিক 30-35 সেকেন্ড মতো ট্রেন দাঁড়িয়েছে সিগনালে, আবার ট্রেন চলা শুরু করলো। ১১:৪৭ আমরা এসে পৌঁছেছি ভুবনেশ্বরে। অন্যান্য ট্রেনের ক্ষেত্রে এই লেটটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু বন্দে ভারতের মতো A1 ট্রেনে 27 মিনিট লেটটা মানে অনেকটাই বেশি। ভুবনেশ্বর স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। ভুবনেশ্বরে আমাদের হল্ট টাইম ছিল 4 মিনিট, কিন্তু তোমাদের আগেই বললাম যেহেতু আমরা অলরেডি 27 মিনিট লেট, ঠিক 1.5 মিনিট এখানে ট্রেন দাঁড়ালো। আমরা এসে পৌঁছালাম খুড়দার রোডে। এখানে আসার শিডিউল টাইম ছিল 11:42, এখন প্রায় 12:09 বাজে, কাছাকাছি আধ ঘন্টা লেট। খুড়দার রোড জংশন ঢুকছি আমরা, এর পরের স্টেশনে কুড়ি। বেশ অনেকটা লেটে কিন্তু আমরা রান করছি। খড়িরকাটা এখন 12:52, কম বেশি 20 মিনিট লেটে আমরা কুড়িতে এসে পৌঁছালাম। বন্দে ভারতে আমার প্রথম যাত্রা এটা, ভালো খারাপ সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের মতামত জানিও কেমন লাগলো।